সিএন বাংলা নিউজ খবর পড়ছি আমি সৈয়দা তিশা। আজ রবিবার 18 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ, 5ই রমজান 1442 হিজরি, 5ই বৈশাখ 1428 বঙ্গাব্দ। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। খালেদা জিয়া সব দিক থেকে স্থিতিশীল আছেন, চিকিৎসক আসছে বিকল্প পাঠদান, শিক্ষা সচিব বাসখালীর ঘটনায় তদন্ত কমিটি, নিহতদের পরিবার পাবে 3 লাখ টাকা। দেশে এই প্রথম সিজার করে বের করা হলো 39 পোটলা ইয়াবা। শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে হাসপাতালে, চিত্রনায়ক ওয়াসিম আর নেই, নিলামে উঠেছে ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ জার্সি। ব্যাটিং ব্যর্থতায় টানা 3 পরাজয় হায়দ্রাবাদের। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সব দিক দিয়ে স্থিতিশীল আছে বলে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে 4 সদস্যের একটি চিকিৎসক দল খালেদা জিয়ার গুলশানের বাসায় ফিরোজায় যান। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পর্যবেক্ষণ শেষে চিকিৎসক দলের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়া মানসিকভাবে খুব স্ট্রং আছেন জানিয়ে এ সময় চিকিৎসক বলেন, খালেদা জিয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন, তার পালস ব্লাড প্রেশারও ভালো আছে। গতকাল পর্যন্ত ওনার জ্বর হয়েছিল একটু একটু, আজ সেই টেম্পারেচারও কমে এসেছে, আর সারাদিন ওনার জ্বর আসেনি, সন্ধ্যায় একটু এসেছে। খালেদা জিয়াকে আপাতত এখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই, তবে প্রয়োজন হলে আমরা তাৎক্ষণিক ওনাকে স্থানান্তর করতে পারব, সেই প্রস্তুতি আমাদের আছে, সব মিলিয়ে উনি ভালো আছেন। গত বছরের মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি পাঠদান বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি আরো খারাপ হয় বাড়ছে অনিশ্চয়তা, তবে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প পাঠদানে জোর দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, শুধু বাংলাদেশেই এই সমস্যা না, সারা বিশ্বে এক্ষেত্রে শিক্ষা চরম ক্ষতির সম্মুখীন, প্রত্যেকে নিজস্ব সুবিধা ও পদ্ধতি অনুযায়ী এই সংকট থেকে উত্তরণের কার্যক্রম চালাচ্ছে। যেখানে অনলাইন অ্যাক্সেস ভালো আছে, সরাসরি পাঠদানের গ্যাপ সেখানে অনেকটাই পূরণ সম্ভব হয়েছে, এক্ষেত্রে অ্যাসাইনমেন্টও বড় রকমের সহায়তা করেছে। সচিব বলেন, তবে সবখানে জীবন আগে, তাই এই নীতি গ্রহণ করতে হচ্ছে। ঈদের পর যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাহলে বিকল্প পদ্ধতির পাঠদান জোরালো করা হবে। তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতির শুরু থেকে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছি, দূরশিক্ষণ ও অনলাইন পদ্ধতিতে পাঠদান চলছে, শিক্ষকের তত্ত্বাবধানে নিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, এমনকি তাদের মানসিকভাবে সুস্থ রাখাতে কাজ করতে হচ্ছে, এর সুফলও মিলেছে। গণসাক্ষরতা অভিযান সমীক্ষা বলছে 30% মতো শিক্ষার্থী দূরশিক্ষণে অংশ নিয়েছে, আর ব্র্যাকের সমীক্ষা অনুযায়ী টিভি টেলিভিশন পাঠদানে অংশ নিয়েছে 56% শিক্ষার্থী, অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী দূরশিক্ষণ কার্যক্রমের বাইরে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের দাবি 92% শিক্ষার্থী দূরশিক্ষণের অধীনে এসেছে, আর অ্যাসাইনমেন্ট দিয়ে 85% শিক্ষার্থীকে লেখাপড়ার মধ্যে আনা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলমের মালিকাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে 5 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি করেছে পুলিশ। তদন্ত কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এর তদন্ত কমিটি করেন চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন খান। তিনি বলেন, অতিরিক্ত DIG জাকির হোসেন খানকে প্রধান করে রেঞ্জ অফিসের পুলিশ সুপার নিসারউদ্দিন ও চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত SP কবির হোসেনকে নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো সিজার অপারেশন করে এক রোহিঙ্গা যুবকের পেট থেকে 39 পোটলা ইয়াবা বের করা হয়েছে। শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমগঞ্জ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা যুবক জাকির হোসেন কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 2-এর 1 নম্বর ব্লকের মোহাম্মদ ইলিয়াসের ছেলে। তার পেটে পাওয়া পোটলায় 1950টি ইয়াবা ছিল। চকরিয়া থানার SI মোহাম্মদ কামরুজ্জামান জানান, ক্যাম্পে কর্মরত MSF নামক একটি NGO-র প্রতিনিধিরা শুক্রবার জাকিরকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে আল্ট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। পেটের ভেতর কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হলে সিজার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চকরিয়া থানার OC মোহাম্মদ জুবায়ের বলেন, পায়ুপথ দিয়ে ইয়াবা বের করার ঘটনা অহরহ, কিন্তু সিজার অপারেশন করে ইয়াবা বের করা হলো এই প্রথমবার, হাসপাতাল কর্তৃপক্ষ সবাই অবাক। তিনি আরো জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং ওই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা সংক্রমণের দানবিকতায় মানবিকতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। প্রতিদিনই কেউ না কেউ বিদায় নিচ্ছে মোহময় এই পৃথিবী ছেড়ে। জীবন সংকটের চরম পরীক্ষায় এই সময়ও আপদকালীন অনেক দৃশ্য আমাদের কাঁদায়, সেই সঙ্গে উঠে আসে মানবিক পৃথিবী গড়ে তোলার দায়িত্বরত চিন্তার প্রসারতাকে। শনিবার বরিশাল পটুয়াখালী মহাসড়কে একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, একই সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য ভাষ্যের প্রশংসায়। ওই ছবিতে দেখা গেছে একজন মোটরসাইকেল চালক একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শরীরের সঙ্গে বেঁধে বয়স্ক এক নারীর আরোহীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দ্রুত গতিতে ছুটেছেন হাসপাতালের দিকে। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন আরো দুজন আরোহী। বিকেল তিনটার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাগোয়া হিরন পয়েন্ট নামক স্থানে এই দৃশ্য ধরা পড়ে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য সার্জেন্ট তহির টুটুল জানান, রোগী নিজেই বসেছিলেন অক্সিজেন সিলিন্ডার বহনকারী মোটরসাইকেল আরোহীকে ধরে। যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি হেলমেট পরা ছিলেন, তার চেহারা আমরা দেখতে পারিনি বা দেখার চেষ্টা করিনি। তাদের থামিয়ে আমাদের পরিচয় শনাক্ত করতে পারতাম, কিন্তু সেটি হতো অমানবিক ব্যাপার। এই ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই চেকপোস্ট দায়িত্ব পালনকারী সার্জেন্ট টুটুলের প্রশংসা করেন। ওদিকে খোঁজ নিয়ে জানা যায় রোগীর নাম রেহানা পারভীন, তিনি ঝালকাঠির নল সিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্বামীর নাম বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিম মোল্লা, গ্রামের বাড়ি নল সিটি সূর্যপ্রাসা গ্রামে। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে জিয়াউল হাসান টিটু। চিত্রনায়ক ওয়াসিম আলী, চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুক পেজে এই কথা জানিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। নায়ক ওয়াসিম একসময় বাণিজ্যিক অ্যাকশন বিশেষ করে ফোক ফ্যান্টাসি সিনেমায় এক নম্বর আসনটি দখল করে নিয়েছিলেন। অনেক বছর ধরে প্রেক্ষাগৃহে বা সিনেমার কোনো অনুষ্ঠানে উপস্থিতি নেই তার। গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে বাসায় অবস্থান করেছেন। 1972 সালে ঢাকায় সিনেমায় ওয়াসিমের অভিষেক হয় সরকারি পরিচালক হিসেবে ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রে। নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালক রাতের পর দিন সিনেমার মাধ্যমে। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়। বাণিজ্যিক ঘরোয়ানায় সিনেমার অপরাজ্য নায়ক হয়ে ওঠেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ছন্দ হারিয়ে গেল, রাতের পর দিন, দোস্ত দুশমন, দিল রেইন, রাজ দুলারি, বাহাদুর, মানসী, সওদাগর, নরম গরম, বেদিন, ইমান, লাল মেমসাহেব প্রভৃতি। বেদিন, ইমান, মানসী এ সিনেমাগুলোতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। খেলার খবর, বেলজিয়ামের বিপক্ষে 1982 সালের 13 জুন প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। এবার নিলামে উঠেছে এই কিংবদন্তির সেই জার্সি, যার মূল্য $2,00,000 পর্যন্ত উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ম্যারাডোনার ওই আকাশি সাদা জার্সিটির সামনের দিকে কালো কালিতে রয়েছে অটোগ্রাফ। স্পেনে হওয়া ওই বিশ্বকাপ থেকে ফেরার পর আর্জেন্টিনা দলের কোচ সিজার লুইস মেনোত্তির কাছ থেকে জার্সিটি উপহার হিসেবে পেয়েছিলেন দেশটির জনপ্রিয় এক সাংবাদিক। 1982 বিশ্বকাপে খেলা ম্যারাডোনা সেই জার্সিটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক কোম্পানি গটা হ্যাভে রক অ্যান্ড রোল। এখন পর্যন্ত $65,000 ভিত্তিমূল্যের জার্সিটির দাম উঠেছে $71,500। নিলামের সময় শেষ হতো এখনো 6 দিনের বেশি বাকি। আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম কয়েক বছরে বিস্ময়িকভাবে বারবার দলটির হাতে ধরা দিচ্ছিল না আইপিএল শিরোপা, কিন্তু গত কয়েক বছরে সে দুঃখ পুষিয়ে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন তারা, কেন এত দাপট তাদের সেটা আবার প্রমাণ করে দিল মুম্বাই। চলতি আইপিএলে এই নিয়ে টানা 3 ম্যাচে জয়ের দুয়ারে গিয়ে হারল 2016 সালের আইপিএলের শিরোপাজয়ী দলটি। শনিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 151 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র 13 রানে হারে হায়দ্রাবাদ। জয়ের জন্য শেষ 24 বলে হায়দ্রাবাদের প্রয়োজন ছিল 31 রান, আর হাতে ছিল 5 উইকেট। দলের এমন অবস্থায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি, কিন্তু এরপর মাত্র 22 বলে 17 রান তুলে 5 উইকেট হারিয়ে 19.4 ওভারে 137 রানে অলআউট হয় হায়দ্রাবাদ। আজ এই পর্যন্তই, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।